হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা বরাবরের মতোই জানেন যে আমরা এই 111005PS আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন, আইসিটা উল্টা হয়ে গেছে, আমরা একটু সিধে করে দেখাচ্ছি। 111005PS এই আইসিটার অনেকে ইউটিউবে ডাটা শিট লিখেও সার্চ দেন। তা আমি আজকে আপনাদেরকে এই আইসির যে লেগগুলো রয়েছে, কারণ ডাটা শিটে তো সব লেগগুলোরে পিন ভোল্টেজ দেওয়া রয়েছে, এছাড়াও আপনাদের যদি এই আইসির ভোল্টেজ সম্পর্কিত তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের এর চ্যানেলে রয়েছে, আপনারা খোঁজ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমরা এর লিঙ্ক দিয়ে দিব। এই আইসিটা আমি আবারও বলতেছি, আইসিটা হচ্ছে 111005PS আবার 111106PS, এগুলো কিন্তু একই আইসি। তারপরে আমরা যদি 111-3600 দেখি, 36PS, এটাও কিন্তু একই আইসি। তারপরে আমরা যদি এখানে 12-13-5 লাগাই তারপরেও চলবে, 12-19-6 লাগাই তারপরেও কিন্তু আমাদের চলবে, এগুলো সব একই ক্যাটাগরির আইসি, একই ক্যাটাগরির আইসি, শুধুমাত্র ব্র্যান্ডের সার্কিটের বেলায় যেটা সেটাই লাগাতে হবে, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর নন ব্র্যান্ডের সার্কিট হলে যেটা মন চায় সেটা আপনারা লাগাবেন, কোনো সমস্যা নেই। তা আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই আইসির কিছু গুরুত্বপূর্ণ লেগ রয়েছে, যে লেগগুলো আমাদের দরকার, যেগুলো ডাটা শিটে থাকে। ডাটা শিট যদি আপনারা ডাউনলোড করে নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে তারও লিঙ্ক আমরা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তা আমি আপনাদেরকে যে পিনগুলো দেখাবো, এই পিনগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। সেই পিনগুলো দেখার ক্ষেত্রে আমরা আপনাদেরকে পিনের ভোল্টেজ রিডিংও দেখাবো। ভোল্টেজ রিডিং আমরা ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো। ডিজিটাল মিটারের বডিটা আমরা আগে এখানে বডিতে লাগাই দিব, ডিজিটাল মিটার হলে একটু সুবিধা হবে। এই ডিজিটাল মিটারটা আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা এই আইসির যে গুরুত্বপূর্ণ লেগগুলো সেগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব এবং দেখাই দিব, প্রিন্ট আকারে দেখাই দিব। আমরা আগে সার্কিটের মধ্যে কানেকশন দিব। সার্কিটের মধ্যে যদি আমরা কানেকশন দিই, এই আইসি সম্পর্কিত আমাদের ভিডিও আরও রয়েছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন স্ট্যান্ড বাই রিলিজ অবস্থায় কত ভোল্টেজের থাকে, কোথায় কত ভোল্ট থাকে, সেটা আইসি লাগানোর আগে কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। এই আইসির গুরুত্বপূর্ণ যে লেগগুলো রয়েছে সেটা হচ্ছে 2-3, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। 2-3 লেগ কিন্তু আর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেগ, 2 নম্বর এবং 3 নম্বর যে লেগটা রয়েছে, কারণ এই 2 নম্বর এবং 3 নম্বর লেগে কিন্তু ভোল্টেজ থাকতে হবে। আমরা যদি 2 নম্বরের ভোল্টেজটা মাপি, দেখুন এখানে 5 ভোল্ট রয়েছে, দেখুন আমাদের এখানে কিন্তু মিটারের প্রতিনিধি দেওয়া, দেখুন আপনারা ভোল্টেজটাও দেখে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ আইসি তো ভোল্টেজে মেইন। আমরা এখানে 2 নম্বর লেগটা আবারও ধরবো, দেখুন এখানে 2 নম্বর লেগটা ধরছি, দেখুন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে। আমরা যদি এখানে 3 নম্বর লেগটা ধরি, এখানে এই যে 3 নম্বর লেগটা দেখুন, এই যে 3 নম্বর লেগে ধরুন, এখানে এখানে 8 ভোল্ট, এটা স্ট্যান্ড বাই রিলিজের পরে আমাদের এখানে এই ভোল্টেজটা আসবে, এই ভোল্টেজটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। আর আমাদের যদি এজেসির সমস্যা হয়, দেখা গেল যে আমাদের এজেসি ভোল্টেজ এখানে পাচ্ছি না, অথবা এজেসি ভোল্টেজ বেশি হয়ে গেছে, 5-এর মতো হয়ে গেছে কি 0 হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই এসির কত নম্বর পিন দেখব, এই জিনিসটা আপনার এই এসির 9 নম্বর পিন কিন্তু এজেসি ভোল্টেজ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা যদি এখান থেকে গুনে যাই, 1-2-3-4-5-6-7-8, এই যে 9 নম্বর পিন, এই 9 নম্বর পিনের প্রিন্টটা কীভাবে গেছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে প্রিন্টটা এইভাবে, এখানে একটা রেজিস্ট্যান্স দিছে, রেজিস্ট্যান্সটা দিয়ে এই যে এই প্রিন্ট, এই যে এই প্রিন্ট, এই প্রিন্টটা দেখুন, এই যে এখানে এখানে এই যে রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে দেখুন এজেসিতে দিয়েছে। অবশ্যই কোনো এজেসিতে যদি কোনো ভোল্টেজ দেওয়া হয় অবশ্যই এখান থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু পজিটিভের উপর মারা আছে, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন, খেয়াল রাখবেন। তাহলে আপনাদেরকে এই আইসির এজেসি যেটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখে দিলাম। যদি এজেসি ভোল্টেজ আপনাদের হেরফের হয় তাহলে এটার এই আইসির 9 নম্বর পিন হচ্ছে এজেসি ভোল্টেজ। এখন দেখা গেল যে এজেসি ভোল্টেজও ঠিক আছে, ব্যান্ডগুলোও ঠিকভাবে কাজ করতেছে, যদি ব্যান্ডের সমস্যা হয়, দেখা গেল যে এখানে 5 ভোল্ট পাচ্ছি না, এখানে 5 ভোল্ট আসার কথা আসতেছে না, এখানে আসতেছে না, এই দুইটা পিনের যদি আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে এই আইসির আপনারা কত নম্বর পিন দেখবেন সেটাই কিন্তু মুখ্য বিষয়, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখুন। এই আইসির 30 এবং 31 নম্বর যে লেগটা রয়েছে, যদি আমরা এটা 32 নম্বর ধরি, এই যে এই লেগটা যদি আমরা 32 নম্বর ধরি তাহলে আমাদের এটা হচ্ছে 31, এটা 30, এইগুলো হচ্ছে ব্যান্ডের লেগ। এই দেখুন আমরা প্রিন্টে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে অবশ্যই একটা জানেন আপনারা পজিটিভের দিকে অবশ্যই ভোল্টেজ একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতে থাকবেই, থাকার পরে এই যে এই দুইটা রেজিস্ট্যান্স দেখুন, এই যে এই দুইটা কিন্তু ব্যান্ড,
আমরা আপনাদেরকে প্রিন্টার ধরে অবশ্যই এই দুইটা ব্যান্ড এই দেখুন এই যে দেখুন এই যে এই চলে আসছে এই যে দুইটা ব্যান্ড তাহলে আপনারা বুঝলেন কি আপনারা যদি ব্যান্ডের সমস্যা হয় তাহলে 30 এবং 31 নম্বর পিনটা এই আইসি দেখতে হবে এখান থেকে আপনাদেরকে দেখে আসতে হবে যে এখানকার কোনো রেজিস্ট্যান্স পুড়ে গেছে কিনা আবার রেজিস্ট্যান্সের গোড়া ফাই গেছে কিনা এটা আপনারা দেখে নেবেন এই আইসির কিন্তু একটা সহজ যে বিষয়টা সেটা হচ্ছে যে টুইনিং যে বিষয়টা এই 32 নম্বর যে লেগটা রয়েছে এই 32 নম্বর লেগটা কিন্তু হচ্ছে টুইনিং এর যে কাজটা সেটা কিন্তু করছে টুইনিং বলতে এখানকার যে 33 ভোল্টা যেটা আমরা ধীরে ধীরে কম বেশি হওয়ার পরে যে চ্যানেল স্টোর হয় সেটা কথা বলতেছি আমি যেটা 32 নম্বর চ্যানেলের যে 2 নম্বর এজেসির পরে যেখানে বিটি ভোল্টেজ থাকে বিটি না হলে ইউটি এই ধরনের ভোল্টেজ যেটাকে আমরা বিটি ভোল্টেজ বলে থাকি এই প্রিন্টারের সাথে অবশ্যই এই আইসির এর যে 32 নম্বর লেগটা রয়েছে এই 32 নম্বর লেগের সাথে সম্পর্ক রয়েছে সেটা সম্পর্ক আমরা দেখে দিতেছি দেখুন এই আইসির এই ট্যাগ নাম্বার পিন এটা হচ্ছে 32 নম্বর পিন এই 32 নম্বর পিনটা যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে যে একটা রেজিস্ট্যান্স মারছে একটা পিএফ মারছে বডির উপর মারতেই পারে সমস্যা নাই তারপরে দেখুন এই যে এই প্রিন্টে এই যে এই প্রিন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যেখানে আরেকটা রেজিস্ট্যান্স মারছে এখানে রেজিস্ট্যান্স মারার পরে এখানে আরো একটা রেজিস্ট্যান্স মারছে এটা মারার পরে দেখুন এই যে ট্রানজিস্টরে কিন্তু ব্যাজের উপরে গেছে এই ট্রানজিস্টরের ব্যাজের উপরে গেছে আর ইমিটার অবশ্যই এই ট্রানজিস্টরের বডি হবে ইমিটার বডি ইমিটার মানে হ্যাঁ এটা এটা বডি এখন এই ট্রানজিস্টরে অবশ্যই কিন্তু 33 ভোল্ট থাকতে হবে 33 ভোল্টটা কিভাবে দিছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 33 ভোল্টটা হয়তো এই যে এই প্রিন্টের মাধ্যমে 33 ভোল্টটা আসছে এখানে মিটারটা লাগা রয়েছে মিটারটা আমরা সারিনি আপনাদেরকে 33 ভোল্টটা মেপে দেখাচ্ছি এইটা হচ্ছে বিটি ভোল্টেজ এই দেখুন এখানে এই যে এই যে এই প্রিন্টটা এইভাবে 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 এই যে এই প্রিন্টটা কিন্তু এই প্রিন্টটা যা এখানে দেখুন এই যে এখানে যদি আমরা মিটার দিয়ে মাপি তাহলে এখানে আমরা 33 ভোল্ট পাবো এই যে এই প্রিন্ট পর্যন্ত আসে নাই দেখুন এখানে 33 ভোল্ট না এই যে 32 ভোল্ট 31 ভোল্ট দেখাচ্ছে সমস্যা নেই এখানে 32 ভোল্ট 31 ভোল্ট যেটাই থাক ভোল্টেজ যেন স্থির থাকে কম বেশি যেন না থাকে 30 এর কম যেন না হয় দেখুন এখানে 32 ভোল্ট আছে 1 ভোল্ট ওটা 19 বেশি না তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই আইসির 32 নম্বর যে লেগটা রয়েছে সেই 32 নম্বর লেগটা কিন্তু আমাদের যদি এই বিটি ভোল্টেজের সমস্যা হয় তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে যেমন এই এখান থেকে দেখুন একটা যে রেজিস্ট্যান্স দিছে এই রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু এই যে এখানে রেজিস্ট্যান্স দিছে এই যে লাস্টের যে প্রিন্টটা দেখুন এই যে লাস্টে আমি আবারও দেখতেছি যে এখানে যে ট্রানজিস্টরটা আমরা দেখাইলাম এই ট্রানজিস্টরে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স দিছে রেজিস্ট্যান্স দেওয়ার পরে অবশ্যই এখানে তারা একটা পিএফ মারতে পারে ক্যাপাসিটার মারতে পারে ভোল্টেজটা ব্রে ইয়া করার জন্য ফিল্টারিং করার জন্য এখানে যে লাস্টের লেগটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্টের লেগটা এই যে এটা লাস্টের লেগ দেখুন আমরা আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই যে দেখুন এই যে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই যে চ্যানেল বক্সের 2 নম্বর পিনে গেছে তাহলে আপনারা যদি চ্যানেল বক্সের বিটি ভোল্টেজটার সমস্যা হয় তাহলে এই 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 সেকশনটা এই অংশটা আপনাদেরকে দেখতে হবে তাহলে মোটামুটি আপনারা দেখে নিলেন এইটা হচ্ছে মেইন বিষয় আর যদি রিমোট কাজ না করে দেখা গেল যে এই আইসি আপনাদের রিমোট কাজ করতেছে না এই আইসির যদি রিমোট কাজ না করে সেক্ষেত্রে আপনারা কত নম্বর লেগ দেবেন সেক্ষেত্রে এই আইসির 26 নম্বর যে লেগটা রয়েছে আমরা আপনাদেরকে গুণে দেখাচ্ছি দেখুন এটা যদি 32 হয় এটা যদি 32 হয় তাহলে এটা 31 তারপরে এটা 30 এটা 29 এটা হচ্ছে 28 এটা হচ্ছে 27 এটা হচ্ছে 26 তাহলে এটা হবে কিন্তু আইআরসে আইআর আইআর দেখুন আমরা আপনাদেরকে প্রিন্টটাও দেখাই দিব অবশ্যই আপনারা দেখুন এই যে এই যে এই প্রিন্টে এই যে এই প্রিন্টে অবশ্যই এই প্রিন্টে আমাদের সেন্সারের সাথে সম্পর্ক থাকবে এখানে দেখুন তারা একটা রেজিস্ট্যান্স দিছে রেজিস্ট্যান্স দেওয়ার পরে এইভাবে যদি রিমোট কাজ না করে সেই ক্ষেত্রে আপনারা কত নম্বর লেগ দেখবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের দেখুন এই যে প্রিন্টে কীভাবে যাচ্ছে এইভাবে কিন্তু টিভি রিপেয়ার করতে হয় এটা অবশ্যই আপনাদেরকে এই দেখুন এই যে এই যে এই যে এই যে এই প্রিন্টে এই যে দেখুন এই যে এখানে আইআরএ চলে গেছে চ্যানেল সেন্সারে চলে গেছে এখানে কিন্তু এই যে সেন্সারের লেগ তাহলে আপনাদের যদি রিমোট কাজ না করে তাহলে আপনারা এই সেকশনটা দেখবেন এই পিনটা দেখবেন আর ব্যান্ড দেখবেন সেটা তো আমরা আপনাদেরকে বলে দিলাম এখন যদি রেড গ্রিন ব্লুর সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লুর কিন্তু এখানে কমন যে পিন আপনাদেরকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 44 45 46 44 নম্বর পিন হচ্ছে ব্লু যেমন এই যে আমরা যদি এই দিক দিয়ে ধরি তাহলে 44 নম্বর পিন আমরা আপনাদেরকে দেখাই দিতেছি দেখুন এটা হচ্ছে 32 33 34 35 36 38 39 40 41 এই যে 44 নম্বর পিন দেখুন 44 নম্বর পিন দেখুন এখানে এই যে তারা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রানজিস্টরের ব্যাজে দিছে কালেক্টর থেকে
ব্লু ভোল্টেজ আউট করে দিস তাহলে আপনাদেরকে কিন্তু দেখতে হবে কত নম্বর পিন আপনাদেরকে দেখতে হবে 44 45 এবং 46 নম্বর পিন এটা হচ্ছে ব্লু গ্রিন রেড আই তাহলে আপনাদের এই যদি রেড গ্রিন ব্লুর সমস্যা হয় তাহলে আপনাদেরকে এই পিন থেকে কিন্তু দেখতে হবে তাহলে মোটামুটি আপনাদের এর না আরো কিছু জিনিস বাকি রয়েছে যেমন মনে করেন যে আপনাদের অডিওর যদি সমস্যা হয় তাহলে কোন পিন দেখবেন এখানে অডিও দেখতে গেলে আপনাদেরকে এখানে যে 48 এবং 49 নম্বর পিন রয়েছে আমরা যদি এখান থেকে গুনে আসি না এই যে আমরা গুনতে সময় লাগবে আমরা আপনাদেরকে ভিডিওটা যেতে লং না হয় এই যে এই পিনটা হচ্ছে 48 এটা হচ্ছে 49 48 এবং 49 নম্বর পিন 49 এই যে 48 49 50 51 52 53 54 ও না 48 না আমার বলতে ভুল হয়ে গেছে 58 এবং 59 নাম্বার পিন এই যে এটা 58 এবং 59 নাম্বার পিন এটা হচ্ছে অডিও সেকশন 58 এবং 59 58 59 60 61 62 63 এই যে 64 নাম্বার এই 64 নাম্বারের কিন্তু এটা আইসি 64 পিনের আইসি তাহলে 58 এবং 59 নাম্বার পিন আপনাদেরকে দেখতে হবে অডিও আর যদি আপনারা এই আইসি এখানে যদি এই অডিও আইসি ব্যবহার করে 2003 বাদ দিয়ে 2003 আমি আবারও বলতেছি যদি 2003 অথবা 2006 আইসি বাদ দিয়ে যদি এই ধরনের আইসি ব্যবহার করে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে একটা ট্রানজিস্টর রয়েছে যেটা মুড এই মুডটা আপনারা পাবেন এখানকার 27 নাম্বার যে লেখটা রয়েছে সেই 27 নাম্বার যে লেখটা রয়েছে সেই 27 নাম্বার লেখটা এটা যদি আমরা 32 ধরি 32 এটা 31 এটা 30 এটা 29 এটা 28 এই যেটা 27 এই মুড পিনটা কিন্তু আপনাদেরকে দেখে যাইতে হবে এই মুড পিনটা আপনাদেরকে দেখে যাইতে হবে অথবা এখানকার যদি জিনার এই মুড পিনটা আর উপরে একটা জিনার মারা থাকে যেমন আমরা যদি এখানে 27 নাম্বার লেখটা বাইর করে দেখি যে এইটা এই জিনারটা কিন্তু মুডের জন্য ব্যবহার করছে যে এটা 27 নাম্বার পিন 27 নাম্বার পিন এটা নাই যে এটা 27 নাম্বার পিন এই 27 নাম্বার পিনটা আপনাদেরকে দেখতে হবে যদি অডিও সেকশনের সমস্যা হয় তারপরে যেটা আর একটা জিনিস সেটা হচ্ছে যদি ভার্টিকেলের সমস্যা হয় ভার্টিকেলের সমস্যা হলে এই এসির একটা ভেজাল রয়েছে সেটা হচ্ছে ভার্টিকেলের যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনাদেরকে কিন্তু দুইটা লেগ দেখতে হবে যদি ভার্টিকেলের সমস্যা হয় আপনারা দুইটা লেগ দেখবেন আচ্ছা ভার্টিকেলটা আমি পরে এসেছি আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে হরিজন্টাল হরিজন্টাল যে আউটপুট এই সার্কিটের মধ্যে হরিজন্টাল যে আউটপুট রয়েছে সেটা কিন্তু 53 নম্বর যে লেগটা রয়েছে এসির 53 নম্বর লেগটা আপনাদেরকে দেখতে হবে 53 নম্বর লেগ যদি আমরা আসি আমরা যদি এটা 64 ধরি এটা 63 ধরি এটা 62 তারপরে এটা হচ্ছে 62 না হ্যাঁ না এটা 62 কেন এটা হচ্ছে 64 63 62 61 60 ও এই পর্যন্ত তো 58 আছে 58 58 57 তারপরে 56 তাহলে আমাদেরকে হরিজন্টাল যেটা দেখতে হবে হরিজন্টাল আউটপুট সেটা 54 নম্বর পিন দেখতে হবে আমরা এইদিক দিয়ে গুনে আসি যেটা আমাদের এইদিক দিয়ে সমস্যা হচ্ছে এছাড়া যদি আমরা সহজলভ্য যে বুদ্ধিটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে ড্রাইভার যে ট্রান্সফরমারটা দেখতেছেন এই ড্রাইভার ট্রান্সফরমারের কালেক্টরের সাথে যেখানে যে ট্রানজিস্টারটা লাগানো রয়েছে এই ট্রানজিস্টারে যদি আমরা বেস ধরি আসি এই যে দেখুন এই বেস ধরি যদি আসি সেক্ষেত্রে আমরা এইখান এইখানকার লেগটা পেয়ে যাব এইখানকার লেগটা কিন্তু আমরা পেয়ে যাব আর হরিজন্টাল যে সেকশনটা আমরা এখান থেকেও দেখে নিতে পারি কোনো সমস্যা নাই তারপরে এখন আমরা যদি যেটা দেখি সেটা হচ্ছে ভার্টিকেল ভার্টিকেল কিন্তু এই এই আইসির কিন্তু দুইটা লেগ আমাদেরকে দেখতে হবে এই আইসির ভার্টিকেল কিন্তু দুইটা লেগের লেগের মাধ্যমে কিন্তু আউটপুট করেছে এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন এই আইসির ভার্টিকেল কিন্তু দুইটা লেগ থেকে গিয়েছে এই আইসির যদি আমরা ভার্টিকেলের যে পিন দুইটা রয়েছে সেটা যদি দেখতে যাই তাহলে আমাদেরকে এই আইসির কিন্তু 14 এবং 15 নম্বর পিনটা দেখতে দেখে যেতে হবে 14 নম্বর এবং 15 নম্বর পিনে যদি কোনো রেজিস্ট্যান্স অথবা কোনো ক্যাপাসিটার লাগানো থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু ভার্টিকেলের সমস্যা হতে পারে যদি আমরা মনে করি যে আমাদের এই সেকশন ঠিক রয়েছে আমাদের ভার্টিকেল যে সেকশনটা রয়েছে এই সেকশনে কাঙ্ক্ষিত ভোল্টেজ রয়েছে সব কিছু ঠিক রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই আইসির একটা পিন দেখলে হবে না আমাদেরকে কিন্তু দুইটা পিন দেখতে হবে দুইটা পিন কী জন্য দেখতে হবে একটা ভার্টিকেল সিগন্যাল আউট করছে আর একটা হাইট কম বেশি করার ক্ষেত্রে তারা সরাসরি ওই এখানে কিছুটা কাজ করাইছে ড্রাইভিং করাইছে আমরা আপনাদেরকে 14 নম্বর এবং 15 নম্বর লেখটা দেখাচ্ছি দেখুন এসির এক নম্বর পিন কিন্তু এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই যে 15 নম্বরের প্রিন্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে 15 নম্বর যে প্রিন্ট 14 এবং 15 আমরা দুইটা এখান থেকে ধরে যাব
আমরা এই স্ক্রিনটাকে একটু জুম করে নেই তাই যে দেখুন এই যে 14 নম্বর এই যে এই প্রিন্টে এই প্রিন্টে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখে যেতে হবে এবং এখানে 2 ভোল্টের মতো থাকতে পারে অথবা 1.5 ভোল্টও থাকতে পারে দেখুন এখানে কিন্তু তার একটা পিএফ মার্স ক্যাপাসিটর মারেনি কিন্তু এখানে ক্যাপাসিটর কিন্তু মারা যাবে না ক্যাপাসিটর মারলে কিন্তু অবশ্যই হাইটের প্রবলেম হবে দেখুন এই যে প্রিন্টে এই যে দেখুন এই যে দেখুন এই যেখানে দুইটা রেজিস্ট্যান্সের সমন্বয় কিন্তু এই আইসিতে তারা ইনপুট করেছে একটা দিয়ে সিগন্যাল ঢুকাই দিয়েছে আর একটা দিয়ে ড্রাইভিং করাইছে কম বেশি হাইট কম বেশি করাইছে তাহলে আমাদেরকে কিন্তু 13 এবং 14 নম্বরের এই আইসিতে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই আইসির আরো দুইটা পিন রয়েছে যে দুইটা পিনটা অবশ্যই আপনাদের জরুরিভাবে দেখতে হবে যদি এই আইসির মধ্যে ফন্ট না আসে লেখা না আসে অথবা একটু কালারের গ্রাইভিটি কম অথবা কন্ট্রাস্ট কম যদি কন্ট্রাস্ট কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আর এবিএল দেখতে হবে এবং এএফসি ভোল্টেজ দেখতে হবে এবিএল ভোল্টেজ হচ্ছে আর 48 নম্বর পিন এটা কিন্তু মেইন পিন এই এই আইসির এই পিনটা মেইন পিন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 1 2 3 4 5 ও আমরা এখান থেকে যাই 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 এই যে 48 নম্বর পিন এই যে এই প্রিন্টটা কিন্তু 48 নম্বর প্রিন্ট এই প্রিন্টটা অবশ্যই ফ্লাই ব্যাগের এবিএল এর সাথে কিন্তু সম্পর্ক রয়েছে আমরা আপনাদেরকে সম্পর্কটা দেখাই দিব এই যে দেখুন এখানে যে জিনার মারা রয়েছে এই যে জিনার মারা রয়েছে এই যে জিনারের এই দেখুন এখানে জিনারের প্রিন্টে দেখুন এই যে এইভাবে এইভাবে এই লাস্টের প্রিন্টে দিয়ে এখানে কিন্তু ফ্লাই ব্যাক ফাংশনে ঢুকে গেছে তাহলে এবিএল ফাংশনে কিন্তু ঢুকে গেছে এই এবিএল ফাংশন এটা দেখতে হবে আর আপনাদেরকে এএফসি ভোল্টেজটা দেখতে হবে এই দুইটা ভোল্টেজ কিন্তু মেইন এএফসি ভোল্টেজ হচ্ছে এই আইসি 57 নম্বর পিন আমরা যদি এখান থেকে গুনে যাই তাহলে এখান থেকে 33 34 35 36 38 39 40 41 42 43 44 45 46 47 58 59 52 53 54 55 এই যে 57 নম্বর পিন এই 57 নম্বর পিন কিন্তু এএফসি ভোল্টেজ এখানে দিতে হবে যেটা ফ্লাইব্যাক থেকে আসবে এই দেখুন এখানে এই যে 57 নম্বর পিন একটা তারা রেজিস্ট্যান্স দিয়েছে এই যে এই রেজিস্ট্যান্সটার এই প্রিন্টে দেখুন এই যে প্রিন্টে কোথায় গেছে আমরা আপনাদেরকে প্রিন্টটা একবারে দেখাচ্ছি দেখুন এই যে এখানে এটা আছে এএফসি ভোল্টেজ এই দেখুন এইটা এটা কিন্তু এই প্রিন্ট আমরা ধরতেছি এটা হচ্ছে এবিএল এটা হচ্ছে এএফসি ভোল্টেজ আমরা কিন্তু এই প্রিন্টে দেখাইলেও আপনাদেরকে হবে দেখুন এই প্রিন্টে এইভাবে কিন্তু এই যে এখানে হিটারের যে ভোল্টেজটা নিয়েছে সেটা হচ্ছে হিটার থেকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে যে ভোল্টেজটা নেওয়া হয় সেটাই কিন্তু এএফসি ভোল্টেজ আশা করি এখন যদি আপনাদের এই আইসির কোনো সমস্যায় পড়েন আর আপনাদের সমস্যা হওয়ার কথা নয় যদি আপনারা আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং না টেনে দেখেন আর একটা কথা বলি আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান পরিশেষে আমরা বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ